Om Namo Sri Jyotirajaya Vivekananda Suraye Satchit Sukha Sarupaya Swami Tapaha. Sri Sri Thakur, Sri Sri Ma, O Swamiji Maharaja Charan Vandana Kore. আমরা স্বামীজির পত্রাবলী প্রসঙ্গ আলোচনা করছি। একটু হয়তো ব্যবধান বেশি হয়ে গেছে, তবু মনে করতে পারছি যে আমরা বলরাম বসুকে লেখা স্বামীজির চিঠি অবশ্যই প্রথম দিকে তার পরিব্রাজক জীবনের প্রথম দিকে বহু চিঠি তিনি বলরাম বাবুকে লিখেছেন। সেই চিঠিগুলি আমরা একটু পরপর আলোচনায় আনছিলাম। তথ্যের দিক থেকে অত্যন্ত মূল্যবান, সমকালে অনেক তথ্য প্রত্যেকটি চিঠির মধ্যে রয়েছে। কিভাবে বলরাম বসু সমস্ত ভক্ত সমাজে, রামকৃষ্ণ ভক্ত সমাজে, তার শিষ্যদের, গৃহী ভক্তদের যথার্থ অভিভাবক হয়ে উঠেছিলেন, এই চিঠিগুলির মধ্যে তার কিছু পরিচয় আছে। আমরা জানি বলরাম ভবন দক্ষিণেশ্বরের পরে ঠাকুরের কাছে অত্যন্ত প্রিয় স্থান, যেখানে অবস্থান করে তিনি আনন্দ পেতেন, ভক্তের সংসারে বলরামে এমন কোন সন্ন্যাসী নেই, সন্ন্যাসী ভক্ত নেই যারা এই বলরাম ভবনে থাকেনি। গৃহী ভক্তরা নিয়মিত এখানে তাদের যাতায়াত ছিল, 100 দিনেরও বেশি শ্রী শ্রী ঠাকুর এই বলরাম ভবনে পদার্পণ করেছেন। কথা বলতে তার কিছু কিছু পরিচয় তো আমরা পাচ্ছি। পরবর্তীকালেও আমরা দেখেছি নরেন, রাখাল, বাবুরাম প্রত্যেকে এই বলরাম বাবুকে তাদের অভিভাবক বলে মনে করতেন। বলরাম বাবু আন্তরিকভাবে সবার জন্য সেবার সমস্ত আয়োজন প্রস্তুত রাখতেন। কে তীর্থে গেছে, কে কোথায় অসুস্থ হয়ে পড়েছে, কার শুশ্রূষা দরকার, সমস্ত দিকে তার নজর, সমস্ত ব্যয়ভার তিনি আনন্দের সঙ্গে বহন করতেন। যদিও তিনি অত্যন্ত বিতর ব্যয়ী ছিলেন, আর আমাদের মা ঠাকুরানি তিনি যেন নিশ্চিন্তে বলরাম ভবনে থাকতেন। এই বলরাম বাবু যখন অসুস্থ হয়ে পড়েন, দীর্ঘদিন ধরে তার শারীরিক নানা সমস্যা, নরেন্দ্রনাথ পরিব্রজ্জায় আছেন, কখনো গাজীপুরে, কখনো দেওঘরে, কখনো এলাহাবাদে, আমরা দেখছি নিয়মিত নরেন্দ্রনাথ তাকে চিঠি লিখছেন। এবং চিঠির কেন্দ্রীয় বিষয় কি? আপনি এক্ষুনি আপনার চিকিৎসার ব্যবস্থা করুন, কেন আপনি কাতর করছেন, চিকিৎসার জন্য আপনি এত ব্যয়কুণ্ঠ কেন, চিকিৎসাটাকে করতেই হবে, আপনাকে ডাক্তার পরামর্শ দিয়েছে জল হাওয়া পরিবর্তনের জন্য, আপনি পশ্চিমে কোথাও এসে কিছুদিন থাকুন, আমি ব্যবস্থা করছি,
প্রত্যেকটা চিঠির মধ্যে নরেন্দ্রনাথের এই ব্যাকুলতা এবং বোঝা যায় কি গভীর কি আন্তরিক আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক। শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিয়ে গেছেন সংসারে বড় নয়, এই ভক্তির তালে ভক্তির সম্পর্কের মধ্য দিয়ে প্রকৃত আত্মীয়তা করে ওঠে। নরেন্দ্রনাথের এই চিঠিগুলিতে তার বহু প্রমাণ আছে। আমরা কয়েকটি চিঠি আলোচনা করেছি, আজকে অত্যন্ত সুন্দর একটি চিঠি আমরা এখানে উপস্থাপন করব। পত্রগুলির 33 সংখ্যক পত্র, চোদ্দই ফেব্রুয়ারি 1890। সময়টা একটু আপনারা বোঝার চেষ্টা করুন, 1890। তার 4 বছর আগে ঠাকুর চলে গেছেন, বরানগর মঠে সবাই আছেন, সেখানে প্রবল সংগ্রাম, খরচপাতি চালানোর একটা সমস্যা, এদিকে তীব্র বৈরাগ্য, যে যেদিকে মানে তপস্যায় এগিয়ে যাচ্ছেন। নরেন্দ্রনাথও দেওঘরে, এলাহাবাদে, গাজীপুরে অনেক দিনের জন্য আছে ঘুরে ফিরে। এর মধ্যে বেশ কিছুদিন তিনি ছিলেন গাজীপুরে, সেখান থেকে এই চিঠিটা লেখা। এই চিঠিটা যখন লেখা তখন তিনি গাজীপুরে আছেন, বেশ কিছুদিন ধরে গাজীপুরে আছেন। সেখানে সতীশচন্দ্র মুখোপাধ্যায় তার বন্ধু, তার গৃহে কিছুদিন ছিলেন। তারপরে গগনচন্দ্র রায়, সেখানকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, সুপরিচিত, লব্ধ প্রতিষ্ঠ মানুষ, সেখানে আছেন। এবং প্রবাসী বাঙালিরা, শুধু বাঙালি নয় আর অনেকে, তারা নরেন্দ্রনাথের পরিচয় পেয়ে ধীরে ধীরে সেখানে ভিড় বাড়িয়ে চলেছে। নরেন্দ্রনাথের সন্ন্যাস নাম কেউ জানে না, কিন্তু দিকে দিকে প্রচার হয়ে গেল বাবাজী ঠাকুর। এই বাবাজী ঠাকুরের কথা শোনার জন্য, বাবাজী ঠাকুরের অপূর্ব কণ্ঠে গান শোনার জন্য গগন বাবুর বাড়িতে নিয়মিত সব মানুষের ভিড় লেগে থাকত। নরেন্দ্রনাথ প্রাণ খুলে তাদের সঙ্গে আলোচনা করতেন, গান করতেন, প্রচারের কাজ যেন এইভাবেই শুরু হয়ে গেল। আর সেইখানে এই গাজীপুরে নরেন্দ্রনাথ পেয়েছেন বলা যেতে পারে মহা মূল্যবান রত্নের সন্ধান, পৌহারি বাবা, গাজীপুরের পৌহারি বাবা। ভারতের সিদ্ধ পুরুষদের মধ্যে, ভারতের সাধক, এই সিরিজে আমরা কত অসংখ্য সাধকের জীবন জানতে পারি, তাদের তপস্যার ইতিবৃত্তান্ত জানতে পারি, তেমনি এক তপস্বী পৌহারি বাবা। অদ্ভুত ছিল তার জীবন, উঁচু প্রাচীরে ঘেরা বাড়ি, গুহার ভিতরে তিনি মাসের পর মাস, একদিন দুদিন নয়, মাসের পর মাস সমাধিস্থ থাকতেন। পারত পক্ষে বাইরের কারোর সঙ্গে কোন যোগাযোগ রাখতেন না। কত মানুষজন আসত এসে তার সেই বাড়ির সদর দরজায় আঙিনায় অপেক্ষা করত, কৃপা করে বাবা যদি একবার গুহা থেকে বাইরে আসেন। নরেন্দ্রনাথ বুঝেছেন যে অসামান্য শক্তিশালী এক সাধক, তার কাছে যদি কিছু আধ্যাত্মিক সম্পদ, আধ্যাত্মিক অভিজ্ঞতা পাওয়া যায়। অনেকদিন ধরে তিনি অপেক্ষা করছেন, ঘন্টার পর ঘন্টা ঠান্ডার মধ্যে অপেক্ষা করছেন, কুয়াশায়,
স্বামীজি শরীর খারাপ করেছে, পরে বাবার দর্শন পাচ্ছেন না। চিঠিতে লিখছেন যে আর একদিন দুদিন দেখবো, তারপরে আমি স্থান ত্যাগ করবো, তার সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। কিন্তু তারপরেই আমরা দেখব পোখারি বাবা দরজা খুলে বেরিয়ে এসেছেন, আড়ালে থেকে দুজনের মধ্যে চৌদ্দ ঘন্টা বড় ঘন্টা আধ্যাত্মিক আলোচনা, কত গভীর গূঢ় তত্ত্ব নিয়ে কত আলোচনা। স্বামীজি বুঝলে যে অধ্যাত্ম সম্পদ কি পরিমাণে পুঞ্জীভূত হয়ে আছে এই আশ্চর্য মানুষটির মধ্যে। অনেকদিন তিনি রইলেন, ঠিক সেই সময় বলরাম বাবুকে তো চিঠির পর চিঠি লিখছেন, আপনি চলে আসুন, হয় দেওঘর নয় গাজীপুর, আপনাকে দীর্ঘদিন থাকতে হবে, আর একটু খরচ হয়তো হবে, এই খরচ আপনাকে মেনে নিতে হবে, কিন্তু তবুও আপনার এখনই স্বাস্থ্য পরিবর্তন দরকার, জলবায়ু পরিবর্তন দরকার, আপনি অবহেলা করবেন না। ঠিক সেই সময় বলরাম বাবুর একটি চিঠি পেয়েছেন স্বামীজি, এই চিঠিটার উত্তর আমরা আজকে দেব। সেই চিঠিতে বলরাম বাবু দুঃখ করেছেন, কি নিয়ে? নিজের জীবন নিয়ে, যে আমার এই জীবন ব্যর্থ বিফল সমস্ত বৃথা, আমি শান্তি পাইনি, কি হলো এই জীবনে, কিছুই হলো না, এত ব্যর্থতা এত বিষাদ। ওই চিঠির মধ্যে স্বামীজিকেও সেটা স্পর্শ করল, কিন্তু স্বামীজি জানেন যে এই অবস্থায় কিভাবে ভক্তকে একটু চাঙ্গা করে দিতে হয়। অভিজ্ঞতায় তিনি জানেন যে এই যে ঘটনাগুলি ঘটছে অন্তর্জীবনে বলরাম বাবু, এই যে হাহাকার, এই যে ব্যাকুলতা, এই যে কান্না, আমার কিছুই হলো না, এতদিন যিনি শ্রী রামকৃষ্ণের সেবা করলেন এবং সেবা কি যেমন তেমন সেবা, যেন সমস্ত কিছু তার বাড়ি ঘর সম্পদ তার লোকবল যা কিছু আত্মীয় স্বজন সব কিছুই যেন তিনি শ্রী রামকৃষ্ণের চরণে অর্পণ করে বসে আছেন, ঠাকুরের জন্যই সব। আমরা দেখব মহাপুরুষের পাতায় পাতায় জীবনী গ্রন্থগুলিতে এই আশ্চর্য ভক্তের সেই অলৌকিক জীবন অভিজ্ঞতা এবং সেই সঙ্গে তার যে সেবা, কি সুন্দরভাবে সেখানে রূপায়িত হয়েছে। সেই বলরামবাবু তিনি বলছেন আমার জীবনে কিছুই হলো না, জীবনটা বৃথা। তার উত্তরে স্বামীজি কি বলছেন আমরা একটু শুনব। আমাদের আধ্যাত্মিক জীবনের ক্রমবর্তনের মধ্যে এই কথাগুলি অত্যন্ত উপাদেয় হতে পারে, পূজ্য পাদেশ। বলরাম বাবুকে শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে নরেন্দ্রনাথ লিখছেন পূজ্য পাদেশ, আপনার আফসোস পত্র পাইয়ে আছি। চমৎকার একটা শব্দ পেলাম আমরা, আফসোস পত্র। আমি শীঘ্র স্থান পরিত্যাগ করিতেছি না, বাবাজির অনুরোধ এড়াইবার জোনায়, বাবাজির বলতে বাউকারি বাবা, অনেকদিন অপেক্ষা করে শেষ পর্যন্ত যখন ব্যর্থ অনুরোধ হয়ে নরেন্দ্রনাথ গাজীপুর ত্যাগ করবেন ঠিক করেছেন, ঠিক তখনই একদিন বৌহারি বাবা কৃপা করে বাইরে এলেন, বাড়ির বাইরে নয় গুহার বাইরে, এবং সেখানে আড়ালে বসে নিম্নকণ্ঠে নরেন্দ্রনাথের সঙ্গে তিনি ওই আধ্যাত্মিক আলোচনা শুরু করলেন।
দিনের পর নরেন্দ্রনাথ ভেবেছেন বৌভারী বাবার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে। তীব্র ব্যাকুলতা চলছে তার মধ্যে। এদিকে বৌভারী বাবাও কিন্তু নরেন্দ্রনাথের মধ্যে তার মনের অনেক চাহিদাকে মিটিয়ে নিচ্ছেন, অনেক আধ্যাত্মিক গর্ব গোপন সম্ভাব আহরণ করে নিচ্ছেন। আসলে অধ্যাত্ম জগৎ এমন একটি জগৎ, এর সিলেবাস কখনো শেষ হয় না। কেউ যদি বলেন যে না আমি মোটামুটি শাস্ত্রানুবাদিত সমস্ত আমি করে ফেলেছি আর দরকার নেই, তাহলে বুঝতে হবে কোথাও তার প্রাপ্তির মধ্যে বড় ত্রুটি হয়ে গেছে। অধ্যাত্ম জীবন যাপনে কোথাও তার মধ্যে বড় পার্থক্য রয়ে গেছে। জীবন এর কোনো শেষ নেই, আরো যায় আরো আরো প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রাপ্তির আনন্দের মধ্য দিয়ে আত্মারই অভিশাপ চলে। কখনো ভেবে থাকার জন্য তাই পোহারি বাবা নরেন্দ্রনাথ অনেকদিন হয়ে গেছে চলে যাবেন, কিন্তু পোহারি বাবা বলছেন না আপনি আরো মেহরবানি করে আপনি আরো কয়েকটা দিন থাকুন। পরে এমনটাই মনে হচ্ছিল, এক জায়গায় আছেও নরেন্দ্রনাথের, তিনি লিখছেন যে আমি ওনার কাছ থেকে পাবো ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমাকেই যেন ওনার বেশি দরকার। এটাই হয় প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে আদান প্রদান চালায়। এর সবচেয়ে বড় ঐতিহাসিক দৃষ্টান্ত বোধ হয় চৈতন্যদেব এবং রায় আমানন্দের আলোচনা। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য খণ্ডের অষ্টম পরিচ্ছেদে সেই আশ্চর্য অলৌকিক সংলাপের বিবরণ আছে। ভারতের আধ্যাত্মিকতার ইতিহাসে, বৈষ্ণব ধর্ম সংস্কৃতির ইতিহাসে এই অধ্যায়টি অতুলনীয়, এর কোন তুলনা হয় না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি যে কি অসামান্য কাজ করেছেন, ওই দুজনকে মুখোমুখি বসিয়ে তাদের মধ্যে ধর্মীয় আলোচনা, ধর্মীয় আলোচনা এই শব্দটা বলে ঠিক বললাম না, অধ্যাত্ম তত্ত্ব ভারতীয় দর্শনের চুল চেরা বিশ্লেষণ, কোন দর্শন থেকে আমাদের যাত্রা শুরু হয়, ধীরে 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 আমরা গভীরে চলতে থাকি। কে প্রশ্ন করছেন আর কে উত্তর দিচ্ছে খুব স্বাভাবিক, আমরা ধরে নিতেই পারি। রামানন্দ প্রশ্ন করছেন আর চৈতন্যদেবের মতো এত বড় সিদ্ধ পুরুষ এত বড় সাধক তিনি উত্তর দিচ্ছেন, এটাই তো স্বাভাবিক না। এখানে বলতে কিরকম কৃষ্ণদাস কবিরাজ নিজের শ্লোক লিখে ব্যাখ্যা করছে যে মেঘ থেকে যে বৃষ্টি হয় আসলে সমুদ্রের জলটা সেটাই বাষ্পায়িত হয়ে উপরে উঠে সেই মেঘে রূপ ধারণ করে। সেই মেঘের বর্ষণ হয় আবার সমুদ্রের বুকে ফিরে আসে। উৎসব হলে কে সমুদ্র, অথচ যখন বর্ষণ হয় আমরা কিভাবে দেখি পার্থিব জগতে, মেঘ জল বর্ষণ করছে সমুদ্রের বুকে এসে পড়ছে যেন সমুদ্র সমৃদ্ধ হচ্ছে না। কৃষ্ণদাস কবিরাজ বলছেন উল্টো,
সমুদ্রই নিজের জলরূপকে তুলে দিচ্ছে, মেঘ রূপে আবার নিজের মধ্যে গ্রহণ করছে। আধ্যাত্মিক প্রসঙ্গ যখন আমরা নিজের আলোচনা করি বিভিন্ন ধর্ম সভায় এখানে সেখানে, যখনই কোনো ভক্তি প্রসঙ্গ হয়, এক ভক্তের সঙ্গে আরেক ভক্তের যখন আলোচনা হয়, তখন ঠিক এই ঘটনাটাই ঘটে। জানো এক জায়গায় মহাপুরুষ মহারাজ এই বলেছেন, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমিও বলেছি, রাজা মহারাজও ঠিক তাই বলেছেন। এই যে আমাদের পারস্পরিক আলোচনা চলে, ওই সমুদ্র আর মেঘের পারস্পরিক সম্পর্কের মতো এই আলোচনাগুলির মধ্য দিয়ে যারা কথায় যেন নতুন ভাবে আমাদের মধ্যে স্ফুরিত হয়, আমরা সমৃদ্ধ হই, আমাদের অনুভবের জগৎ এইটাই চায়, সেই পুরাতন কথা নতুন হয়ে ফিরে আসে, যার জন্য অর্থাত্ম প্রসঙ্গ কখনো পূর্ণ হয় না। একই সমুদ্রের জল আকাশে উঠছে, মেঘ হয়ে নামছে, একই জল, নতুন জল নয়, কিন্তু প্রতিদিনের প্রতি মুহূর্তে বর্ষণটা নতুন। আমরা কখন বলি না ও যে বর্ষাটা আজকে হলো, এই জলটা কালকেও উঠেছিল, কালকেও নেমে এসেছে, লিফটে উঠেছে, লিফটে এক লিফটে উঠেছে, আর এক লিফটে নেমেছে, কখনো আমরা বলি না, প্রতি মুহূর্তে সে নতুন। এই পারস্পরিক আদান প্রদান, তাই চৈতন্যদেব কিন্তু সেখানে উত্তর দিচ্ছেন না, তিনি ইচ্ছে করে কিচ্ছুই যেন জানেন না, রায় রামানন্দের কাছে হাত জোর করে বলছেন, এই রামানন্দ আমরা দেখবো তারপরেই নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করবেন সারা জীবনের জন্য। কি অদ্ভুত জীবন রামানন্দের! এক ভক্তকে পাঠিয়েছিল গিয়ে দেখে এসো তো রামানন্দকে, সে সব মহাপ্রভু এই লোককে দরকার নেই, এর কাছে যাওয়া যাবে না, কেন যাচ্ছে দেখলাম, গিয়ে দেখলাম সুন্দরী রমণীদেরকে কোলে বসিয়ে উনি শৃঙ্গার করাচ্ছে, প্রসাদন করাচ্ছে, এরা নাকি রমণী নাচবে, ছি ছি ছি। অর্থাৎ পার্থিব চোখে সেই ভক্ত বুঝতেই পারল না রামানন্দের জীবনকে, বাইরে অতুল ঐশ্বর্য বিলাসিতার আচ্ছাদন কেউ বুঝতে পারে না, কিন্তু ওই সুন্দরী নর্তকীকে নিজের হাতে প্রসাদন করাচ্ছেন, শাড়ি পরিয়ে দিচ্ছেন, টিপ পরিয়ে দিচ্ছেন, সে নৃত্য করবে, নাটক করবে, রামানন্দের দেখা মেকআপটা নিজে কত করছেন, তার মধ্যে কোন ইন্দ্রিয় বিকারই নেই, এসবের মধ্যে সমস্ত কৃষ্ণময় তার কাছে। সেই রামানন্দের কাছে হাত জোর করে বলছিলেন, আমি কিচ্ছু জানি না, আমাকে একটু বলো ধর্ম কি, ভক্তি কি, একটু একটু করে রামানন্দ বলছেন, চৈতন্য শুনে বলছে, হ্যাঁ এরকম আচ্ছ আগে ভগবান, হ্যাঁ বা খুব সুন্দর, তবে এটা তো বাইরের কথা, আপনার একটু ভেতরের কথা বলো, পরের স্তর থাকে। এইভাবে প্রায় ১৩ চৈতন্যটা স্তর পেরিয়ে সংসারে ভুল হয়তো বলছি, প্রায় ৮ ৯টা স্তর পেরিয়ে সর্বশেষ আমরা দেখব শ্রী রাধার যে শরণাগতি, সেই ভক্তির কথা তিনি বললেন। রামানন্দ ভাবছেন, তারপর চৈতন্য বলছেন, এগুলো তো আগে ভগবান, কি সুন্দর বলেছ, তারপরে অবস্থাটা বলো। এইরকম প্রশ্ন করার অধিকার জীব জগতের কারণে নেই, পার্থিব শরীরে জীব শরীরে
এই তত্ত্বকে বোঝা যায় না, আপনি কে, তখন দুজন দুজনকে আলিঙ্গন করবে, দুজনই হাও হাও করে কাঁদছে, তুমি আমাকে আনন্দ কি শান্তি দিবে, তুমি আমাকে একটু রাধা প্রেম বোঝাও, আমার প্রাণ আর সহ্য হচ্ছে না, একটু তুমি আমাকে শান্তি দাও। তখন রামানন্দ নিজে সঙ্গীত রচনা করবেন, রাগ নয়ন ভঙ্গ ভেদ, রাগ নয়ন ভঙ্গ ভেদ, প্রেম বিনাশ বিবর্ত তত্ত্ব বুঝালেন। সব তত্ত্বের সেখানে যেন গিয়ে শেষ না, শেষ নয়, মানব মন এর বেশি আর যেতে পারে না। কথাগুলি বলছি এই কারণে, এইভাবে দুজনের মধ্যে পারস্পরিক আদান প্রদানের মধ্য দিয়ে আধ্যাত্মিক জীবন আমাদের সমৃদ্ধ হয়। এটাই জগতের ইতিহাসে কখনো কখনো বড় হয়ে উঠবে আমরা দেখব। এখানে আমরা যেটা বলছিলাম, ওই পোখারি বাবা এবং স্বামীজির আলোচনা যেন অনেকটা তাই, তাই বলছেন বাবাজি আমাকে ছাড়তে চাইছেন না, ঠিক আছে ভাবছি আরো কয়েকদিন এখানে থাকবো। পরের কথা কি, সাধুদের সেবা করিয়া কি হইল বলে আশ্বাস করিয়াছেন, সত্যি তো ঠাকুরের সন্তানদের মধ্যে সাধুদের মধ্যে এমন কেউ নেই, বলরাম ভবানী যিনি দুবেলা অন্ন গ্রহণ করেননি, কোথাও কেউ বাইরে থেকে এলেন কোথায় ঠিকানা বলে, ওই একটাই ঠিকানা বলরাম ভবন। এমনকি ভগিনী নিবেদিত যখন প্রথমবার হিমালয় থেকে ঘুরে হাওড়া দেশে নামলেন, একা একা স্কুল স্টার্ট করতে হবে, স্বামীজি তার আগে ঘুরে চলে এসছেন হাওড়ায়, তাকে ভাবছেন কোথায় যাব, কোথায় যাব একা, সোজা ঘোড়ার গাড়ি নিয়ে জানেন যেখানে গেলে সবার আশ্রয় নেবে, তারপরে শ্রী শ্রী মায়ের কাছে স্বামীজি তার থাকার ব্যবস্থা করলেন, কিছুদিন করলেন, তারপর তার আলাদা ভবন, থাকার বাসা, থাকার ঘরের বাড়ি হলো, স্কুল হলো, দেখলেন সেই রকম। তাই বলছে এত সাধু সেবা করে এখন আপনার মধ্যে এই আফসোস কি হবে, কি না কি পেলাম, মারাত্মক প্রশ্ন, সত্যি তো তাই, হয়তো আমি সারা জীবন একটা আদর্শের পেছনে ছুটেছিলাম, সাধু সেবা হোক আর যাই হোক প্রাণ করে করেছি, হতেই পারে আমি হাতে নাতে ফল পেলাম না, আমি প্রচুর সাধু সেবা করেছি বলে স্বয়ং ভগবান এসে দেখা দিয়ে বললেন ওরে আমি ভীষণ খুশি হয়েছি, আমি এবার তোর সঙ্গে সঙ্গে থাকবো, গোপাল যেমন গোপালের মার সঙ্গে থাকতেন আমি তোর সঙ্গে সঙ্গে থাকবো, বাবা এত সেবা সেবা করেছিস, বাবার কোনো কারণ নেই, কোনো ক্যালেন্ডারে এসব দেখে না, কি পেলাম যদি আমরা পাল্লা বাটখারা রেডি করে বিচার করি, দেখা যাবে পাওনা ঘরটা হয়তো আমাদের দৃষ্টিতে শূন্য, তার দৃষ্টিতেও তো শূন্য হয়, সেখানে তো শূন্যের পর শূন্য, বাদিকে এক হয়ে গেছে, জমছে, তিনি জানেন, তার বিষয়ে ভুল নেই, আমার মনে হতে পারে কিচ্ছু নাই, এই হতাশা অনিবার্য আমাদের জীবনে আসতেই পারে, কথা ঠিক বটে অথচ নভে বলবে। নরেন্দ্রনাথ উত্তর দিচ্ছে আপনি একদম ঠিক কথা বলেছেন, সত্যি তো কি পেলেন,
আপনি এটা মনে করতেই পারেন এই কথাটা ঠিক, আবার এও ঠিক, আপনি ঠিক বললেন না। অর্থাৎ আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বিচার করে প্রাপ্তির ঘটনা হতে পারে শূন্য। সারা জীবন আমি মানুষের জন্য করলাম, আমার শেষ জীবনটা দেখো এত লাঞ্ছনার মধ্যে কাটলো, সিঁড়ির নিচে ঠান্ডা তো আমার আশ্রয় নেই, যে কোনদিন ঘর গলা ধাক্কা দিয়ে বের করে দেবে, ফুটপাতে গিয়ে বসতে হবে, কত ঘটনা তো আমরা দেখি। হয়তো এই মানুষটি সারা জীবন কত সেবা করে এসেছেন, কত পূর্ণ করে এসেছেন, হায় হায় ঠাকুর আমি কি পেলাম মনে হতেই পারে। কিন্তু স্বামীজি বলছেন, হ্যাঁ এই মনে করাটা ঠিক, কিন্তু আবার বলছি এই মনে করাটা ঠিক নয়, আমাদের প্রাপ্তির হিসেব আমাদের হাতে নেই। আইডিয়াল ড্রিমসের দিকে চাকিতে পেরে এ কথা সত্য বটে, কিন্তু যে স্থান ছাড়িয়ে আসিয়াছে সেদিকে পাকাইলেই দেখিতে পারবে। কি বলছেন? আইডিয়াল ড্রিমস আদর্শ আনন্দ। এই আনন্দের জগৎটা এত বড়, অনন্ত অসীম, আমার মনে হতেই পারে এই অনন্ত আনন্দের জগৎ কেন প্রতি মুহূর্তে আমার মধ্যে উদ্ভাসিত হচ্ছে না? এইভাবে আমার মধ্যে একটা শূন্যতা তৈরি হতে পারে। কিন্তু আপনি যদি ঠিকভাবে বিচার করেন, নিরপেক্ষ বিচার করেন, আপনি দেখবেন আপনি প্রতি মুহূর্তে স্থান বদল করে করে এগিয়ে যাচ্ছেন। একটা স্থানে ছিলেন, কিছুদিনের মধ্যে সেই স্থান ত্যাগ করে আপনি হয়তো অনেকখানি এগিয়ে গেছেন, এটা কিন্তু আপনার চোখে ধরা নাও পড়তে পারে। কিন্তু আমি বলছি একটা অসাধারণ বাক্য, স্বামীজির অত্যন্ত পরিচিত বাক্য। কি বলছি? নিজের দিকে তাকালি বুঝিতে পারিবেন। আমরা তো আত্মবিশ্লেষণ খুব কম করি, যদি করি, যদি অতীতের সঙ্গে বর্তমানকে মিলিয়ে পরপর বিবর্তনের ছবিটা দেখি, মানব ব্যক্তিত্বের একটা বড় লক্ষণই হল পরিবর্তন, বিবর্তন। আমরা কিন্তু কখনোই এক জায়গায় থাকি না, একটা মানুষ হই আমি, আমার মধ্যে অসংখ্য মানুষ সৃষ্টি করে চলেছি। আমি কালকে যাচ্ছিলাম অভিজ্ঞতার মধ্য দিয়ে, আমি আজকে অন্য মানুষ। হয়তো এই পরিবর্তনটা এত ধীর গতিতে হচ্ছে বলে স্পষ্ট হয় না দৈনন্দিন জীবনে, কিন্তু যদি অতীতের দিকে তাকাই যে 30 বছর আগে, 40 বছর আগে আমি কি ছিলাম, আমার ধ্যান ধারণা কেমন ছিল, আমার দৈনন্দিন জীবন কেমন ছিল, আজকে আমি কেমন জীবন যাপনের মধ্যে আছি, তাহলে পার্থক্যটা তারা বলবে। মনটা বুঝবেন তাহলে দেখিতে পাইবেন, ছিলেন গরু, হইয়াছেন মানুষ, হইবেন দেবতা এবং ঈশ্বর। কি কঠোর বাক্য! বলরাম বসু পিতৃতুল্য, শ্রীরামকৃষ্ণের এত বড় ভক্ত, একদম সরাসরি বলছে নিজের দিকে তাকিয়ে বুঝতে পারবেন আপনার এই পরিবর্তন। কি ছিলেন গুরু? মারাত্মক সাহস চাইয়ে এই শব্দটা উচ্চারণ করতে গেলে একজন হয়তো জীবনে মহামানব হয়েছে, তাকে আমরা বলি না বসায় একটা হয়তো আপনি গুরু ছিলেন, অসম্ভব, বলা যায় না। স্পষ্টভাবে বলছেন ছিলেন গুরু, অর্থাৎ পার্থিব সুখ এই বিষয় আসর
নিম্ন দৃষ্টি, এদিকে ঘেরা ছিল আপনার জীবন। এখানে আপনি মানে কিন্তু একা বড় প্রশ্ন, প্রত্যেকটি জীবের এইটি হল ক্রমবিবর্তনের ছবি। এটা যেন একটা মডেল, আমরা এই বাইরে কিছু জানি না, একটি পাশবিক জীবনযাপনের মধ্যে আমরা হয়তো চালিয়ে যাই সারা জীবন, আমরা এখানেই পড়ে থাকি। গুরু কৃপার অভাবে তাই হয়, জন্মের পরে তার মধ্যে যে বিষয় আশয়, তার মধ্যে হিংসা বিদ্বেষ, খারাপ দিকগুলি যে অবস্থা ছিল, হয়তো দেখা যাবে মৃত্যুর আগের ঠিক ওই অবস্থাতেই আছে। গুরু কৃপা যদি না হয়, তার সাধন জীবন যদি না হয়, তাহলে কিন্তু এইভাবে আবর্তের মধ্যে মানুষ ঘুরতে থাকে, আবর্তের মধ্যে ঘুরতে থাকে। আপনি তাকিয়ে দেখুন, আপনিও তাই ছিলেন, তার কৃপায় হয়েছেন মানুষ। কিন্তু এখানে আপনার পথ শেষ নয়, এই তার কৃপার পথ ধরে একদিন আপনি ঈশ্বর হবেন, আপনি দেবতা হয়ে উঠবেন। অর্থাৎ দুর্লভ মানবীয় বৃত্তিগুলি আমরা দেখে বলি দেবত্ব। শ্রী শ্রী মায়ের কথায় চমৎকার, তিনি বলছেন যে ঈশ্বর লাভ হলে কি বাবা দুটো শিখ নজায় না, ওই প্রেম, অহিংসা, বিবেক, বৈরাগ্য এগুলি স্ফুর হয়। কোনো একটি মানুষের মধ্যে যদি দেখা যায় যে কোনো ঈর্ষা নেই, বিদ্বেষ নেই, কাউকে ক্ষতি করার চেষ্টা নেই, সবাইকে আপন ভাবছে, যদি দেখা যায় এই সদ্বৃত্তিগুলি, যেগুলি আমরা সদ্বৃত্তি বলি শাস্ত্রে দৈনন্দিন জীবনে, তার মধ্যে একটি চরমস্ফুরণ প্রস্তুত হবে, তিনি হলেন যথার্থ ভক্ত, তিনি হলেন সিদ্ধ পুরুষ। মানুষ এই চরম বিকাশ ব্যাং চায়। স্বামীজি এক সময় বলতেন যে মানবতার চরম বিকাশ একজনের মধ্যে ঘটেছে আমি দেখেছি। তিনি ঈশ্বর কিনা ভগবান কিনা আমি জানি না, কিন্তু মানবীয় বৃত্তির, সদ্বৃত্তির চরম বিকাশ যদি কারোর মধ্যে ঘটা সম্ভব হয়, তেমন এক আশ্চর্য দৈবী মানবকে আমি দেখেছি, তিনি শ্রীরামকৃষ্ণ। ঈশ্বর, কিন্তু মানবতার এই যে বিকাশ, একে তো অস্বীকার করার কোন জায়গা নেই। বলছেন যে এই হলো আমাদের জীবনের ক্রমবিবর্তন, আমরা কেউ এক জায়গায় দাঁড়িয়ে নেই, প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমার সাধন ভজন, আমার ত্যাগ, আমার সেবা, আমার গুরু ভক্তি জ্ঞাত সারে হোক, অজ্ঞাত সারে হোক, আমাকে কিন্তু সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু তাহলে এই হতাশা কেন? এটাও কিন্তু আধ্যাত্মিক জীবনের একটা অঙ্গ, অপরিহার্য অঙ্গ। ঋষি অরবিন্দ একটা জায়গায় বলেছেন সাইকিক স্যাডনেস, এই বিষণ্ণতা, সাধন জীবনযাপন যারা করে বলে তাদের মধ্যে মাঝে মধ্যে এই ধরনের একটা বিষণ্ণতা আসে, একটা অদ্ভুত অবস্থা আসে যে কি হলো, কিছুই হলো না, জীবনটা বেতা গেল, এত তো সাধন ভজন করলাম, এত তো তীর্থ করলাম, আমরা এগুলি বেশি বলি, এত তো তীর্থ করলাম, এত যজ্ঞ করলাম, সাধু সেবক তো কম করলাম না, না ভাই কিছু হলো না, জীবনে সব বৃথা, নিশ্চয়ই বৃথা নয়, নিশ্চয়ই কখনো কোনো কিছু বৃথা হয় না, বৃথা যায় না, প্রত্যেকটার একটা ইফেক্ট আছে। একটা বিদেশি গল্প আছে, একটা লোক সারা জীবন কোনো ভালো কাজ করে,
সে মারা গেল। একদিনের জন্য স্বর্গবাস, সে বোমা। আমি তো জীবনে কোনোদিন ভালো কাজ করি, ওসব আসে না, একদিন জন্য স্বর্গবাস কেন? মানে নরকে সে যাবে, নরকে অভ্যস্ত হওয়ার স্বর্গটা যেন তার কাছে অস্বস্তি করে। প্রভুর কাছে গিয়ে প্রভু আজকে সে একদিনের স্বর্গবাস শুনলাম, আমার বলে দিল দাদা, তা কালকে চলে যাবো, ঠিক আছে চলে যাবার ভালো, কিন্তু আমার অবস্থা থাকে একদিনের জন্য আমার স্বর্গবাস হল কেন? বলো তুমি একদিন অসামান্য একটা কাজ করেছো। আমি কি? না একদিন তুমি রাস্তায় দাঁড়িয়েছিলে, একটি ভিক্ষা নিয়েছে, তোমার কাছে পয়সা চেয়েছে, তুমি কোনোদিন ভালো কাজ করো না, কিন্তু সেদিন তোমার খুব ইচ্ছে হয়েছে যে জীবনে তো কোনোদিন কাউকে কিছু দিইনি, আচ্ছা ওদের দুটো পয়সা দিই। তা আমি কি করলাম? না তোমার পকেটে কোনো পয়সা ছিল না, কিন্তু তুমি খুঁজে খুঁজে দেখেছো যে না পয়সা দিইনি, কিন্তু দেওয়ার তোমার খুব ইচ্ছে হয়েছিল, ও তাই এই জন্য তোমার একদিন সুখবাস। অর্থাৎ অতি ক্ষুদ্র একটি ঘটনা, তারও একটা এফেক্ট আছে। স্বামীজি বলছেন, কত জায়গায় বলছেন, তুমি ঘরের কোণায় বসে যখন সমস্ত বিশ্বের মানুষের জন্য কল্যাণ কামনা করছো, তুমি জানবে তোমার ওই চিন্তার তরঙ্গ, ওই ডিপ্রেশন হতে পারে কম শক্তিশালী, কিন্তু সেও কিন্তু ছড়িয়ে পড়ছে আকাশে বাতাসে। আমি যাই চিন্তা করি না কেন, তার একটা তরঙ্গ সৃষ্টি হয়। আমরা এইটাকেই বলি ইচ্ছা শক্তি বাড়ানো। এটাকে যদি বাড়ানো যায়, একজন মানুষ অসংখ্য মানুষের কল্যাণ করে দিতে পারে। একটা চিঠি দিয়ে গেল, আমরা এই জায়গাটা পড়েছি নিশ্চয়ই, গুরুভাই বলছেন শোনো একটা গোপন কথা বলি, বাইরে ছড়াবে না, তোমাদের মধ্যে যদি দেখো কেউ অসুস্থ হয়েছে তাহলে ইচ্ছা শক্তি প্রয়োগ করবে, তুমি দূরে থাকলেও তার আরোগ্য কামনা করে ইচ্ছা তরঙ্গ পাঠাবে, নিশ্চিত কাজ করবে। অর্থাৎ আমার কতখানি চারদিকে এত শত সহস্র লক্ষ তরঙ্গ, তার মধ্যে আমার ইচ্ছা শক্তি তরঙ্গটা তার মধ্যে দিয়ে গিয়ে সেখানে কাজ করবে, করে তো। কত অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনা। সিদ্ধ পুরুষের সাধকদের জীবনীতে আমরা দেখব যে কখনো হঠাৎ তিনি হয়তো প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন, তারপর দেখা গেল অনেক দূরে তার কোন শিষ্য, তিনি প্রচন্ড যন্ত্রণার মধ্যে কষ্টের মধ্যে আছেন, তিনি সেটাকে টেনে নিচ্ছেন। স্বামী বিবেকানন্দজি মহারাজের একটি ঘটনা বলি, আপনাদের কাছে হয়তো পরিচিত। তার দীক্ষিতা একটি মেয়ে, বয়স বেশি নয়, সে হঠাৎ মহারাজকে ফোন করলেন, করে প্রায় পাগলে ওর কাছে, তো ওটা মোবাইল ছিল না, ও তো কোনো ফোন থেকে ফোন করেছেন করে, এবং মঠে একদম সরাসরি মহারাজের সঙ্গে যোগাযোগ করলেন, কাঁদছেন, মহারাজ আমার বাবার অবস্থা খুব খারাপ, ডাক্তাররা জবাব দিয়েছেন। মহারাজ শুনছেন, তারপর এখন শেষ ভরসা আপনি, ওই কথাটার মধ্যে কিন্তু কোনো ছলনা ছিল না, আন্তরিকভাবে মেয়েটি যে কেউ তো নেই, গুরুর কাছে তাহলে প্রার্থনাটা করি বা ফোন করে তাকে বললেন, বললেন ঠিক আছে মা, তুমি দু ঘন্টা পরে আমাকে একটু জানিও তো, আমার ফোন করো। পরের ঘটনাটা স্বামী লোকেশ্বর আনন্দ লেখা থেকে,
সারাটা দিন কেটে গেল মহারাজ বসে গেলেন ফোনের কাছে, নানা কাজে মাঝেও ফোন এল না। তারপরে নানা সূত্রে করে করে নিজে মেয়েটির ফোন নাম্বার সংগ্রহ করে সন্ধ্যার পরে উদয় মেয়েটির সঙ্গে মহারাজ যোগাযোগ করলেন যে আমি মন থেকে অমুক বলছি। হ্যাঁ মহারাজ, তোর বাবা কেমন আছে? হ্যাঁ মহারাজ, তোর বাবা ভালো হয়ে গেছে। আপনাকে বলার খানিকক্ষণ পর থেকে বাবার অবস্থার উন্নতি হতে থাকে, বাবা এখন ভালো হয়ে গেছেন। আমি দুঃখিত মহারাজ, আমি আপনাকে জানাতে ভুলে গেছি। আমরা হলাম এই শ্রেণীর ব্যাকুলতা, তীব্র ব্যাকুলতা। কাজটা যে হয়ে গেল তখন আর ব্যাকুলতা নেই, বাবাকে নিয়ে মেতে রইল সবাই। আর যে গুরু এই সংবাদটা পাওয়ার পর আত্মসমাহিত হয়ে নিজের মধ্যে সমস্ত বেদনাটাকে টেনে নিলেন, তার কাছে সংবাদটা পৌঁছে দেওয়ারও তাকে অনুভব করল না। কিন্তু এই ঘটনাগুলি প্রচুর ঘটে, প্রচুর। আপনারা সাধু জীবন যেমন সাধকদের জীবন কাহিনী পড়লে আপনারা জানতে পারবেন। আমরা এই প্রসঙ্গটার মধ্যে এবার আসছি। বলছেন যে এই যে অবস্থাটা প্রতিনিয়ত দেখবেন আমরা এগিয়ে যাচ্ছি, আমরা কেউ কিন্তু স্থির নেই। একজন গ্রিক দার্শনিক হেরাডোটাস চমৎকার কথা বলেছিলেন যে one cannot bathe in the same river twice, একই নদীতে কেউ একজন দুবার স্নান করতে পারে না। মনে হইলে একটা কথা বলুন, আমি গঙ্গার হাজার বার স্নান করেছি, একই গঙ্গা? না, একই গঙ্গা নয়। এই মুহূর্তে আমি যে জলস্রোতের মধ্যে অবলম্বন করলাম, পর মুহূর্তে জলস্রোত চলে গেল, নতুন জল এলো, নতুন গঙ্গা। একই নদী নয়, একই জল নয়। অর্থাৎ এইভাবে প্রতিনিয়ত কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা এগিয়ে চলেছি। আর এগিয়ে চলাটাই যেন একটা চরম কথা, সেই চরম ব্যক্তি তত্ত্বের মতো এগিয়ে চলো, এগিয়ে চলো। কথা মতে সেই গল্প আছে, কাঠুরিয়ার গল্প। গুরু শিষ্য বলেছিল এগিয়ে যাও, একটা একটা আর একটা কাঠের রূপার ধরে, সোনার ধরে, হীরার ধরে। কখনো কিন্তু গুরু বলেনিও এত পেয়ে গেছো তাদের কোনো দরকার নেই, না, এগিয়ে চল। প্রতিদিন প্রতি মুহূর্তে এই এগিয়ে চলাটাই জীবন। স্বামীজির জীবনে একটা বিখ্যাত ঘটনা আছে, যখন গিরিবর্ণ পেরিয়ে চড়াই উত্তরায় পেরিয়ে পাহাড়ে উঠছে দুর্গম পথ এক বৃদ্ধ সন্ন্যাসীর সঙ্গে, মাঝপথে সেই সন্ন্যাসী ভেঙে পড়লেন, না স্বামীজি আমি আর উঠতে পারব না, আপনি এগিয়ে যান, আমি ফিরে যাব। কোথায় ফিরে যাবে? এগিয়ে যাবে না মানে? হ্যাঁ আমি পারবো না। পেছন দিকে তাকিয়ে দেখুন আপনি কতটা পথ পেরিয়ে এসেছেন, তাকিয়ে দেখলে সত্যি তো তাই, কোথায় কত দূর থেকে যাত্রা শুরু করেছিলাম সেই পথ দৃষ্টির আড়ালে চলে গেছে। এতটা পথ যদি আপনি পেরিয়ে আসতে পারেন, বাকিটাও পারবেন। যখনই দাঁড়িয়ে আসে, যখনই হতাশা আসে, তখন ঠিক এইভাবে সাধকদেরকে চাকিয়ে দেওয়া হয়। শাস্ত্র গুরু তারা তখন এইভাবে চাকিয়ে দেন এবং ওই আবর্তটা প্রত্যেকের মধ্যে আসতে থাকে। এই জন্যই অরবিন্দকে বলছেন ঋষি অরবিন্দ সাইকিক সেন্সেস, এটা আসবে মনের এক একটা অবস্থা হয়। তখন ঠাকুর বলছেন, যথাযথ আছে এটা,
মায়ের কথা তো আছে, তখন ধীর স্থির হয়ে আলো ধরে থাকতে হয়, কিছুদিন এটা থাকবে, আপনা থেকে আবার এমনি কেটে যাবে। না আমি এগিয়ে যাবো, আমি পারবো, আমি নিশ্চয়ই জানবো। পরম বৈভবটা কি হইল, কি হইল, অতি ভালো উন্নতির আশা স্বরূপ বহিরেখা উঠিতে পারে না। বলছে একদিকে এটা ভালো, আমার কিছু হলো না, কিছু হলো না, এই শূন্যতা, এই আহাকার, এই ব্যাকুলতা থাকা দরকার, তাহলেই আমাদের ক্ষুধাটা বেড়ে যাবে, চলার শক্তিটা বেড়ে যাবে, আকাঙ্ক্ষাটা বেড়ে যাবে। আমার কিছু হলো না, যে ছাত্র বলে আমার প্রচুর পড়াশোনা হয়ে গেল তার দরকার নেই, তার সামনে বিপদ থাকতে পারে। কেউ যদি না ভাই এখনো যেন অনেক বাকি আছে পড়া, তাহলে বুঝতে হবে তার এখনো প্রতিনিয়ত সে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছে। রহিলে কেউ যেন উঠতে পারে না, পাখি বেদি ভগবান যে দেখে তার বইখানি খতম, মাথায় পাখি বেদে গায়ে দুর্বার জড়িয়ে আমি সাধু হয়ে গেছি আর ভগবান দু একদিনের মধ্যে আমার কাছে চলে আসবেন, তাই কথা হয়ে গেছে, ভাবার কোন কারণ নেই। সেই নারদমুনির গল্পের মত, আমি এত বড় ভক্ত, শ্রীকৃষ্ণ দেখালেন এই যে দেখো কিসের পাহাড় বলে হাত গোল দুর্গন্ধ কোথায় দিয়েলেন, বলে তোমারই হাত গোল জন্ম জন্ম ধরে, হাজার হাজার জন্ম ধরে ওই হারগোল ওখানে সঞ্চিত আছে, তুমি এক জন্মে নারদ পাওনি, সহস্র জন্ম পেরিয়ে বহু পথ পেরিয়ে তুমি আজকে এই অবস্থায় এসেছ। কাজে শ্রীরামকৃষ্ণের সেবা করেছি বলে একেবারে ভগবান জ্যান্ত হয়ে ঘর ঘর করবেন আর ঘরে ঘরে করার কি করছি, চল বাজারটা ঘুরে আসি, ভাবার কোনো কারণ নেই। অনন্ত পথ, অনেক পথ এখনো চলা বাকি, কিন্তু এই ক্ষুধাটা থাকা দরকার, এই ব্যাকুলতাটাই আমাদেরকে তাড়িয়ে দিয়ে যায় সামনের দিকে। আপনার সর্বদাই যে মনে পড়ে কি হইল, আপনি ধন্য নিশ্চিত জানিবেন আপনার মার নাই। প্রথমে কারাগার দিলেন, ছিলেন গরু হয়েছে মানুষ, হবেন দেবতা, আর শেষ করলেন কোথায়, প্রথম অনুচ্ছেদ একটা প্যারামাত্র শেষ হলো, চিঠিটা বড় চিঠি, পরের মাসে আমরা চিঠিটা আলোচনা করব। কি বলছেন, এই যে আপনার মধ্যে এই ব্যাকুলতা চলছে প্রতিদিন প্রতি মুহূর্তে, যে আমার কিছুই হলো না, তাতে আপনি ধন্য, আপনি জানবেন আপনার মার নেই। হঠাৎ কি পরমাবজন করতে নরেন, আমি তো অনেক সাধু সেবায় করেছি রে ভাই, জীবনে তো সত্যি অনেক পেলাম, কত সৌভাগ্য, আহা। তাহলে নরেন কিন্তু এই চিঠির হয়তো উত্তরই দিলেন না, কিন্তু ওই যে কান্নাটা, ওই যে ব্যাকুলতাটা কি হলো, কিছু তো পেলাম না। এই নরেন্দ্রনাথ পাগলের মতো আচরণ করেছে, আমরা দেখেছি দক্ষিণেশ্বরে কাশীপুরে উন্মাদের মতো অবস্থা, ওই কম ঘর থেকে ছুড়ে বই ছুড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটছেন খালি গা, বরাবরের ওদিকে কোথায় ঘরের চালাপালা, সেই সব তাও পড়ে পড়ে সারা গায়ে ফল, ঘুষ নেই, পাগলের মতো ছুটছেন দক্ষিণেশ্বরে যাবেন। কাশীপুরে ওইটা হয়েছিল, মারাত্মক হয়েছিল, গুরু ভাইরে যাচ্ছে ঠাকুর আপনার পিছনে কোনো অনেক পাগল হয়েছে, ও একদম গেছে। এই যে অবস্থাটা ইচ্ছে করে তৈরি করানো হয়, নইলে ওই আধ্যাত্মিকতা, এই তৃষ্ণাটা না থাকলে পিপাসা মেটানোর আনন্দটা আসবে না। যে আমার কোনো ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, কিন্তু আমি নাচাইতে সব পেয়ে গেছি, অসম্ভব, এই জগতে এটা হয় না। আর এই ক্ষুধাটা শেষ পর্যন্ত সব সাধকের মধ্যে থাকবে। ঠাকুর, স্বয়ং ঠাকুর, তিনি পাগলের মতো কাঁদছেন সেই ব্যাকুলতা থেকে। যে গোপালের মাকে ঠাকুর বলছেন তোমার সব হয়ে গেছে, তুমি আর জপ করবে না, সব হয়ে গেছে, হ্যাঁ সব হয়েছে,
তোমরা তুমি বলছো আমার সব হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন আর তোমার দরকার নেই, যদি জপ করতে হয় এই শরীরটার জন্য জপ করো, এই শরীরটার জন্য জপ করো। সেই গোপালের মন কিছুদিন পরে পাগলের মতো প্রায় গোপাল ভালো লাগছে না, গোপাল এখন আর তোমরা দেখতে পাই না, কলিপিঠে থাকে এখন আর দেখতে পাই না কেন, বলো এ তোমার পরিবার, পরিবাতিক, এই বাতিকটা থাকুক, এই বাতিকটা চলে গেলে কি নিয়ে থাকবে, বাতিক মানে ব্যাকুলতা, অর্থাৎ সাধনটা শেষ পর্যন্ত ব্যাকুলতাটাকে ধরে রাখে, কামনাটাকে ধরে রাখে। বৈষ্ণব পদাবলীতে রাধা যত যত কেঁদেছে তত তার প্রেম পরিপুষ্ট হয়েছে। প্রথম দিকে কৃষ্ণকে নিয়ে মিলনের দৃশ্যগুলিতে যত আনন্দ হয়েছে সেখানে প্রেমের কোনো পরিপূর্ণতা নেই, তাই কৃষ্ণ তাকে দুঃখের পর দুঃখ দিয়েছেন, চরম দুঃখ দিয়েছেন, প্রবাসে বাঁধবে কাঁদতে কাঁদতে শেষ, যত কাঁদছেন এটাকে বলা বিপ্রলম্ব রস। বৈষ্ণবরা মনে করেন মিলন নয়, বিপ্রলম্বের মধ্যেই প্রেমের চরিতার্থতা, প্রেমের পূর্ণতা, ঈশ্বরের সঙ্গে আমাদের এই লীলায় আকর্ষণ বিকর্ষণ, এই খেলাটা জমবে তখনই যখন এই ব্যাকুলতাটা মারাত্মক ভাবে মাঝখানে চলে আসবে। তাই নরেন্দ্রনাথ বলছিলেন এই কান্না আপনার মধ্যে জমেছে, এই যন্ত্রণা আপনাকে পুড়িয়ে কাঁদছে, পুড়ে পুড়ে কাঁদছে, আপনি জানবেন আপনি ধন্য, আপনার মা নেই, ব্যাকুলতাটা আমাদের চাই। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মহারাজের চরণ বন্দনা করে এই অসামান্য ভক্তির প্রসঙ্গ, ব্যাকুলতার প্রসঙ্গ আমরা আজকে শেষ করছি।